আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলতে চলে আসলাম যে আপনারা কোন টাইমে ক্লিক করবেন। মূলত আজকে কোন টাইমে ক্লিক করবেন সেটা না, আজকে আলোচনা করব যে কোন সময় অথবা কোন দিন ক্লিক করলে আপনারা ভালো পরিমাণে একটা সিপিসি পাবেন। তো এটা হলো মাসের লাস্টের 6 থেকে 7 দিন, এই টাইমে খুব ভালো পরিমাণে সিপিসি দেয়, আপনারা অনেকেই জানেন। কিন্তু আজকে আমি প্রমাণ সহ বলতে আপনাদের আমি বলবো যুক্তি সহকারে যে আসলে কেন লাস্টে সিপিসি ভালো দেয়। তো আপনি মনে করেন যে আপনি যদি 500 মানুষের জন্য রান্না বান্না করেন, ঠিক আছে, তখন আপনি কি প্রথম থেকে কিন্তু অল্প অল্প করে দিবেন, যে প্রথম থেকে যদি আপনি 1 চামচ করে দেন, একটা খিচুড়ি রান্না করলেন 1 চামচ করে দিলে, তাহলে কিন্তু যে সময় আপনার 400 অথবা 450 মানুষ দেওয়া হয়ে যাবে, তখন লাস্টে যে 50 জন থাকবে, ওই 50 জনকে কিন্তু আপনি বেশি বেশি করে দেবেন। কারণ কি, আপনার খাবার কিন্তু অনেক রয়ে গেছে, যেটা আর কি আপনার শেষ করতে হবে, শেষ করার জন্য আপনি বেশি বেশি দিচ্ছেন। এরকমই গুগল, আপনি সারা মাসে ক্লিক করেন, 1 তারিখ থেকে শুরু করেন, একেবারে ক্লিক করতে থাকেন, তখন আপনার কি হয় যে প্রথম মাসে কিন্তু প্রথম থেকে কিন্তু সিপিসি তারা বেশি দেবে না, কারণ তাদের ফুল মাসটা কভার করতে হবে। সেই জন্য সে প্রথমে কম দিতে দিতে লাস্টে যখন দেখে যে অনেক রয়ে গেছে, তাদের কিন্তু ডলারটা অনেক থেকে যায়, তাদের কিন্তু তখন কিন্তু তারা কিন্তু এই সিপিসি পরিমাণটা বেড়ে দেয়, বাড়িয়ে দেয়। এবং তখন যদি আপনি 2-1টা ক্লিক করেন, তখন আপনি ভালো একটা সিপিসি পাবেন। এখন অনেকেই আছেন যাদের এই টাইমে ক্লিক করার পরও ভালো সিপিসি পাচ্ছেন না, কারণ পাচ্ছেন না, আপনারা ভালো করে ভালো ভালো অ্যাড দেখে ক্লিক করতেছেন না। আপনি নর্মাল অ্যাডে ক্লিক করতেছেন, আপনাদের ভালো ভালো অ্যাড আসে, মাঝে মাঝে আসে, কিন্তু আপনারা বুঝতে পারেন না যে এটা ভালো অ্যাড কিনা। যেটা আপনাদের বুঝতে হবে, বিভিন্ন ভিডিওগুলো দেখছেন আপনার, এতদিন একটা আইডিয়া হওয়া উচিত, বিভিন্ন কার ইন্স্যুরেন্স আছে, কনস্ট্রাকশনের কাজ, এগুলো কিন্তু বড় বড় বিগ ডিলার, গাড়ির যেগুলো আছে এগুলো কোটি কোটি টাকার বাজেট থাকে, একটা কনস্ট্রাকশনের কাজ করেন, একটা বিল্ডিং বানান, এগুলো কিন্তু ভালো ভালো, এগুলো কিন্তু আপনার অ্যাপের ভিতরে আসে, কিন্তু আপনারা বুঝতে পারেন না, সেই জন্য এই অ্যাডগুলো ক্লিক করা হয় না, তাই আপনি ভালো সবার কাছেই আছে আসে। তো মাসের মাঝে মাঝে আপনি ক্লিক করতে পারেন, কিন্তু খুব কম করবেন আর কি, লাস্টের দিকে একটু। অনেকেই আছে, বেশিরভাগ সেলফ ক্লিকিং যারা করে তারা কিন্তু মাসের লাস্টের এই 5-7 দিনে ক্লিক করে $100 থেকে $200 পর্যন্ত নিয়ে যায়। আপনারা দেখবেন যে অনেকের ভিডিও, যারা লাইভ প্রুফ দেখিয়েছে, তাদের ভিডিওগুলো দেখবেন যে তারা কখন ক্লিক করছে, তাদের ডেটটা খেয়াল করবেন, নিচের থেকে একটু ডেটটা খেয়াল করলেই দেখতে পাবেন যে তারা মাসের লাস্টের দিকে কিন্তু এই ভিডিওগুলো তারা কিন্তু আপলোড করে, একটু নজর খেয়াল করবেন সবগুলা। একটা কথা ভিউয়ার্স, গুগল কিভাবে ইনকাম করে, গুগল কিন্তু আমরা যেটা ইনকাম করি তার মধ্যে 49% সে রেখে দেয়, 51% আমাদেরকে দেয় গুগল অ্যাডসেন্স আর অ্যাডমোব আর কি, অ্যাডমোবেরটাই তো অ্যাডসেন্স সেটা অ্যাড হয়, এটাই কিন্তু মূলত হয় সে অ্যাডভার্টাইজমেন্টে, বাকি টাকাটা কিন্তু সে অ্যাডভার্টাইজারকে ফেরত দিয়ে দেয়। আর মাসের লাস্টের দিকে 2-1টা ক্লিক করবেন মাসে, সারা মাসে লাস্টের দিকে একটু বেশি ক্লিক করবেন, 4-5টা, একদিন অথবা 2 দিন ক্লিক করলে আপনার কাভার হয়ে যাবে দেখবেন। তো বুঝলেন আশা করি, আরও অনেক কথা বলবো আস্তে আস্তে, দেখি মনে পড়তেছে না, যাই হোক। তো আর আপনারা অনেক আছেন যারা অ্যাড ব্লক করে রেখেছেন, অ্যাড ব্লক করার কোনো কারণ নেই, আপনার হলে ইম্প্রেশন অনেক কম পাবেন, অ্যাড ব্লকের দরকার নেই, আপনারা অ্যাড খোলা রাখবেন। আপনারা কী করবেন, যখন আপনি ইম্প্রেশন দেওয়ার কোনো দরকার নেই, আপনি যখন একটা এআই ফাইল আর কি একটা অ্যাপ বানাবেন, বানানোর পরে বারবার ওইটা দেখতে থাকবেন কোন সময় ইন্টারশিয়াল অ্যাড লোড হবে, কাটবেন, লোড হবে, কাটবেন, দেখবেন কখন ভালো অ্যাড আসে, তখন ওই দেখতে দেখতেই আপনার ইম্প্রেশন অনেক হয়ে যাবে, তখন একটা ভালো অ্যাড পেলে তখন ক্লিক করবেন আপনারা, সে যেদিনই হোক, সে আজকে 1 তারিখ হোক আর 5 তারিখ হোক, ভালো অ্যাড থাকলে ক্লিক করবেন। কিন্তু আপনি মাসের লাস্টের দিকে ভালো একটা ভালো ভালো অ্যাপ পালিয়ে আপনি ক্লিক করবেন, তখন সিপিসিটা বেশি থাকে। আর মাসের প্রথম থেকে ভালো অ্যাডে ক্লিক করলেও ভালো একটা অত ভালো সিপিসি পাবেন আর কি, মাসের লাস্টের দিকে যা পাবেন তার থেকে কমই পাবেন। আর একটা কথা ভিউয়ার্স, মাসে আপনারা ভিপিএন ইউজ করবেন, কোন কান্ট্রিগুলো বেশি, রাশিয়া আছে, কানাডা আছে, জার্মানি আছে, ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, এগুলো ভালো সিপিসি দেয়। আর আপনার টাইমিংটা আবার বলে দেয় আমি, বিকাল 5টা থেকে 6টা, সকাল 10টা থেকে 11টা 12টা, আর রাত্রেও 10টা থেকে 12টা পর্যন্ত, এই টাইমে অনেক ভালো সিপিসি দেয়, যেটা আপনি বিশ্বাস করতে পারবেন না, যখন কাজ করবেন তখন বুঝবেন। তো আর সকালবেলা মনে করেন যে কানাডা দিয়ে করলেন, বিকালে ইউনাইটেড স্টেট থেকে, রাত্রে জার্মানি থেকে অথবা অন্য কোনো কান্ট্রি থেকে, এই 5টা কান্ট্রির মধ্যে করবেন, ভালো সিপিসি পাবেন। আর একটা কথা, অনেকেরই অ্যাড আসে, অনেকদিন আসার পরে হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখন আপনারা কি করবেন, প্লে স্টোর থেকে বিভিন্ন পরিমাণে অন্যান্য অ্যাড আর কি ভিপিএনগুলো ডাউনলোড করে তারপরে কানেক্ট করে ট্রাই করবেন, আর অ্যাড আইডি রিসেট করে নেবেন, তাহলে দেখবেন আবার অ্যাড শো করা শুরু করবে। আমার ওই সমস্যা হয়, তারপরে আবার আমি এগুলো করলে পরে আমার সমাধান হয়, সেই জন্য আমি শেয়ার করলাম। এখন আপনাদেরটা আমি জানি না শিওর, এটা করতে পারেন আপনারা ট্রাই, আমার যখন হয় আপনারও হতে পারে। তো ভিউয়ার্স, আজ থেকে কোনো হাই সিপিসির জন্য কোনো দৌড়াদৌড়ি করবেন না,
যে কোনো একটা অ্যাপস বানান, বানানোর পরে আপনি সেলফ ক্লিকিং যদি করেন, বানিয়ে জাস্ট খালি ভালো সিপিসির জন্য ওয়েট করেন, মাসের লাস্টের দিকে কিছু ক্লিক করবেন, আপনি একটা ভালো সিপিসি পাবেন। আর অ্যাকাউন্ট যে পুরাতন হতে হবে 5 মাস 6 মাস এটা কোনো দরকার নাই, অ্যাকাউন্ট কম কম আর কি যে কম বয়সেও আপনি ভালো সিপিসি পাবেন, এটা আমি বলতেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, যে 2-3 মাস 5 মাস 6 মাস দরকার নাই কোনো, আপনি 1 মাস পরেও ভালো সিপিসি পাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন।